দিয়েছেন এই ঐক্য বহাল রাখতে হবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে সেই পর্যন্ত শাসকরা এই অবৈধ সরকারের পতন ঘটবে একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে তার অধীনে নির্বাচনে এদেশের জনগণ তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সমদিনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় সাথী ও বন্ধুগণ সবাই জানে শেখ হাসিনা ভোট চোর এটা বলে লাভ নাই সবাই জানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে 2014 সালের মতো প্রার্থী পাওয়া যায় না 153 জন বিনা ভোটে নির্বাচিত হয় আর বিএনপি যদি অংশগ্রহণ করে এক বেলা ভোট হলেও তারা জিতবে না সেই ভয়ে আগের রাত্রেই সব ভোট কেটে দেয় এই তো সরকার তারা গৌরব করে তারা গণতন্ত্রের পক্ষে 75 সালে বাক্সালের মাধ্যমে গণতন্ত্র জবাই করেছিল কে এর সাথে সামরিক শাসনকে তারা সমর্থন জানিয়েছে এক এগারো সরকারকে বলেছে তাদের আন্দোলনের ফসল সব অগণতান্ত্রিক কাজ এই সরকার করেছে আর এরা সমর্থন করেছে তারা গণতান্ত্রিক হতে পারে না গণতান্ত্রিক তো বিএনপি বিএনপি নেতা শহীদ জিয়া একদলীয় স্বৈর শাসনের বড় স্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বানান রচনা করেছিলেন গণতান্ত্রিক তো বিএনপি বেগম খালেদা জিয়া এর সাথে স্বৈর শাসনের বিরুদ্ধে 9 বছর লড়াই করে আবার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে আজ এই গণতন্ত্র বিএনপি করেছে আবার বিএনপি করবে ইনশাআল্লাহ আজকের যে গণতন্ত্র ধ্বংসস্তূপ এর উপর আবার গণতন্ত্রের বাগান রচনা করবে দেশদেশটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপির তরুণরা ছাত্ররা যুবকরা শ্রমিকরা কৃষকরা মেহনতি মানুষ মানীয় পুরুষ আমরা নিশ্চয়ই অতীতও পেরেছি ভবিষ্যতও পারবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ